তো মাসাজ করলে এটা আসলে গোড ফেসিয়াল একটা প্রোডাক্ট আর কি। যাই হোক, ফেসটা গ্লো করছে না আমার মতে? একটু গ্লো করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জারা খান। তো আজকে আমি তোমাদের সামনে একটা গোল্ড ফেসিয়ালের রিভিউ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে লরিয়ালের একটা ফেসিয়াল ক্রিম। তো এটা অনেকে ইউজ করে পাকিস্তানে, আসলে আমি ওভাবে ইউজ করিনি। আজকে আমি এটা ইউজ করে দেখবো তোমাদের সামনে এটা কেমন হয়, এটা রেজাল্ট কেমন। তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে লরিয়াল হোয়াইটেনিং, আচ্ছা গোল্ড ফেসিয়াল কিট। সো এটা আমি ইউজ করব, গোল্ড ফেসিয়াল কিট। এই যে এটা আমি এখন খুললাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দেখো, এখনও আমি আনবক্সিং করিনি, এখন করব। ঠিক আছে, এই দেখো কত সুন্দর এটা দেখতে। তো এখন আমি এটা খুলে ফেসে ইউজ করে দেখবো যেটা কতটা গ্লো করে স্কিন, কতটা হোয়াইটেনিংয়ের কাজ করে। হ্যাঁ, সো এই দেখো এটা। তো ফার্স্টে হচ্ছে আমি আমার হেয়ারগুলোকে একটু ব্যান্ড দিয়ে বেঁধে নিব, কারণ ব্যান্ড দিয়ে বেঁধে না নিলে দেখা যাবে যে আমার হেয়ারগুলো সামনে চলে আসবে, আর তারপর হচ্ছে আমার কাজগুলোতে ব্যাঘাত ঘটিয়ে দিবে। সো এই দেখো, আমি যে আমার হেয়ারগুলোকে বেঁধে নিলাম পিছনের দিকে। তো এখন আমি এটা উঠাবো, তোমরা আমার সঙ্গেই দেখতে পারবে, আপুরা ভাইয়ারা যারা যারা আছো। সো আমি ভিডিওটা, সরি, তো আমি ভিডিওটা স্কিপ করছি না, তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এটা খোলার পরে এটার মধ্যে এরকম দানা দানা আসবে, দেখো। তো এই দেখো, তোমাদের সামনে আমি দেখাচ্ছি। সো এটা আমি একটু ফেসে দিই, এখন হালকা করে ফেসে দিব আর তোমাদেরকে দেখাবো। যেখানে যেতে সেখানেই লেগে যাচ্ছে, কি ব্যাপার বলো তো? ওকে ফাইন, আমি হাতটা ওয়াশ করে এসেছি অলরেডি। সো এটা আমি এইভাবে ফেসে অ্যাপ্লাই করি, আসলে এভাবে আমি দেখেছিলাম। এটা মাসাজ করতে হবে অনলি, তো মাসাজ করলে এটা আসলে গোল্ড ফেসিয়াল একটা প্রোডাক্ট আর কি। যাই হোক, সো এই দেখো আমি এটাকে দিলাম, ফেসের উপরে লাগিয়ে দিলাম। এটার নাম তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, সো এটা এখন আমি হালকা একটু পানি দিলাম, এই যে আমার এখানে পানি দেখতে পাচ্ছ। তো নিয়ে এটাকে আমি এভাবে মাসাজ করব। আসলে এটার এভাবেই মাসাজ করার নিয়ম আমি দেখেছিলাম, তো এইভাবে আমি করব। এখন ঘষে ঘষে এটাকে এইভাবে সুন্দর করতে হবে। এটা অনেক মানে তোমার মুখের ময়লা যেগুলো আছে সবই দূর করে দিবে। তো এটা আমি আসলে ফার্স্ট টাইম ইউজ করছি, একদম ফার্স্ট টাইম ইউজ করলাম, ফার্স্ট টাইম তোমাদের সামনে প্যাকেটটাও খুললাম, আর ফার্স্ট টাইম দেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি না কতটা গ্লো করবে কি না করবে, বাট দিয়ে দেখব যে কতটা কাজ করে। দেখো, সো আমার কাছে এখনও রেজাল্টটা ভয়ে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি মাত্র এখন দিলাম। তো আমি কিছুক্ষণ পরে এটার রেজাল্ট বুঝতে পারবো, একটু মাঝে মাঝে পানি লাগিয়ে নিবে যেমনটা পার্লারে করে আর কি। সো আমি কিন্তু পার্লার উপর ডিপেন্ডেন্ট না, তোমরা কিন্তু অনেকেই জানো যে আসলে আমি যাই করি ঘরের মধ্যে করার চেষ্টা করি, আমি আসলে পার্লারে যাই না। দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর করে এটাকে মাসাজ করতে হবে, সুন্দর করে। এটা রিভিউ আমি অনেক ভালো দেখেছিলাম, হ্যাঁ, তো আমি আসলে তো ইউজ করে দেখিনি, এখন ইউজ করে দেখবো আর কি। তো রিভিউ ভালো ছিল, এখন দেখা যাক আমার মুখে দেওয়ার পরে এটার কী হয় রেজাল্ট। তো দেখো, এখনও কিন্তু বোঝা যাচ্ছে না গ্লো, গ্লোটা কিন্তু একটু পরে বোঝা যাবে। আমার যেহেতু চোখের নিচে দাদা ডার্ক সার্কেল আছে, তারা কিন্তু একটু চোখের নিচে ভালো করে এভাবে এইভাবে ঘুরবা ঘষে ঘষে। তো আমার আসলে মুখে ওরমভাবে ডার্ক সার্কেল নেই খুব বেশি, বাট আমার মুখ হচ্ছে যে বেশি মানে অয়েলি স্কিন আমার, তো অয়েলি স্কিনের জন্য এটা আসলে খুব একটা মানে কাজ করে না। আমি যেটা শুনলাম, এটা আসলে মানে যে স্কিনটা মানে অয়েলি কম ওদের জন্য ভালো হবে, বাট আমারও তো অয়েলি স্কিন, বাট অতিরিক্ত অয়েলি না, মোটামুটি। তো ওই জন্য আমার স্কিনের জন্য এটা যাবে, সমস্যা নেই। এভাবে ইউজ করবে, এভাবে ঘষে ঘষে, দেখো যেভাবে আমি করছি। দেখো অনেকটা কিন্তু আমার মনে হবে তোমার মুখটা অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা। যখন তুমি এটা করবে তোমার নিজের কাছেই মানে মেসেজ হবে যেটা আসলে সত্যি কাজ করতেছে একটু একটু করে। আমি তো দেরি করতে পারিনি, তাড়াতাড়ি করি। এই দেখো, এখনো বুঝতে পারছো না, এখনো আমি আমার সামনে অবশ্য গ্লাস, আমি গ্লাস দিয়ে দেখে দেখে নিচ্ছি আর সামনে ভিডিওটা রেকর্ডিং করছি তোমাদের সামনে। এটা খুব ভালোভাবে ঘষতে হবে এভাবে, আর এটার প্রাইসটাও একটু বেশি, মোটামুটি ভালোই প্রাইস এটার। তবে আমি আসলে সব ধরনের মাসাজ ক্রিম ইউজ করি না, কিন্তু এটা আমি শুনলাম যে পাকিস্তানে সবাই ইউজ করে, আমাদের ফ্যামিলিতে সবাই ইউজ করে, তো ওই জন্য
ওদেরটা দেখে দেখে বললাম যে আমি একটু ইউজ করে দেখি সত্যিই আসলে কাজ করে কিনা, বাট দেখা যাক কি রেজাল্ট আসে আমার। এই দেখো আমি তোমাদের সামনে পুরো ভিডিওটা কিন্তু করছি। হ্যাঁ আচ্ছা দেখো মোটামুটি আমার এখানে আমার মুখটা ঘষাঘষি হয়ে গেছে, আর করছি না, এখন আমি এটা ধুয়ে আসি। তোমরা আমার সঙ্গে থাকো, আমি মুখটা ধুয়ে আবার তোমাদের সামনে এক্ষুনি প্যাক করছি। মুখটা ধুয়ে এসেছে দেখেন, সো ধুয়ে আসার পরে এখন আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো। মুখটা টাওয়েল দিয়ে মুছে ফেলি। দেখেন ফ্রেশ লাগছে কিনা এটা আপনারাই বুঝবেন, আমি রুমে গিয়ে আপনাদেরকে দেখাই। এখন দেখেন যারা আপুরা আছেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে আশা করি। দেখেন ফেসটা গ্লো করছে না আমার মতে, একটু গ্লো করছে, সো আপনারা চাইলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখেন এত সুন্দর স্কিন পেয়ে যাবেন, সো অ্যাপ্লাই করে দেখেন কেমন লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।